নমস্কার, আমি কনসালটেন্ট গাইনোকোলজিস্ট ডক্টর প্রীতি। আজকে আমরা কথা বলবো ইমপ্ল্যান্টেশন ক্র্যাম্পস আর পিরিয়ডে পেনে কি কি ডিফারেন্স আছে। ইমপ্ল্যান্টেশন পেনটা হয় কেন? ইমপ্ল্যান্টেশন পেনটা হয় যখন স্পার্ম আর এগটা দুটো মিলিয়ে ফার্টিলাইজড হবে, ফার্টিলাইজড ফেলোপিয়ান টিউবসের মধ্যে হবে। সেটা ট্রাভেল করে ইউট্রাসে আসবে, ইউট্রাসে যে ওয়াল থাকে তার উপরে অ্যাটাচ হবে। অ্যাটাচ করার জন্যে একটা ইরোশন, একটা বারোয়িং প্রসেস হবে, মানে নিজেদের জন্যে একটা জায়গা তৈরি করবে। তো সে যে জায়গা তৈরি করছে, একটা ইরোশন করছে, বারোয়িং করছে, সেই জন্যে প্রোস্টাগ্ল্যান্ডেন্সটা রিলিজ হয়। এই যে প্রোস্টাগ্ল্যান্ডেন্স রিলিজ হলে একটু অল্প করে ব্যথা হয়, সেটাকে আমরা বলি ইমপ্ল্যান্টেশন ক্র্যাম্পস। আর এই যে অ্যাটাচমেন্ট প্রসেস আছে সেটাকে আমরা বলি ইমপ্ল্যান্টেশন। তো ইমপ্ল্যান্টেশন উপরে, ইমপ্ল্যান্টেশন ব্লিডিং উপরে, ইমপ্ল্যান্টেশন ক্র্যাম্পস উপরে আমার ডেডিকেটেড ভিডিওস আছে। আপনার কোনো ডাউট থাকলে আপনি ও ভিডিওসগুলো কনসাল্ট করতে পারেন। আবার পিরিয়ডে কি হয়? পিরিয়ড যখন প্রেগনেন্সি থাকে না, তখন হরমোনসে ইমব্যালেন্সটা হয়, হরমোন ডিস্টারবেন্স হয়, কমে যায়। আর ওটা কমলে যে ইনার লাইনিংও আছে ইউট্রাসে, বাচ্চাদানির যে ইনার লাইনিং আছে, সে নিজেকে শেড অফ করে দেয়। এই যে শেড অফ করলেই আপনার পিরিয়ডে ব্লাড সাথে এই টিস্যুগুলো সব বেরোয়, তো এটাকেই পিরিয়ড বলি। তো এই যে দুটো মধ্যে কি ডিফারেন্স আছে সেটাকেই আজ আমরা ডিসকাস করব। সব থেকে আগে পিরিয়ড ক্র্যাম্পসটা খুব স্ট্রং হয়, খুব অসুবিধা হয়, ডিসকমফার্ট হয়। ইমপ্ল্যান্টেশন ক্র্যাম্পসটা যে আছে মাইল্ড হয়, খুব মানে খুব এর জন্যে আপনাকে কোনো ট্রিটমেন্ট নিতে হবে না। আর পিরিয়ড ক্র্যাম্পসের জন্যে তো অনেক সময় মেডিসিন খাওয়াটা দরকার হয় মেয়েদের। এটা হচ্ছে কন্ট্রাকশন, মানে ইউট্রাস নিজেকে কন্ট্রাক্ট করে ওয়ালটাকে শেড অফ করে পিরিয়ড ক্র্যাম্পসটা। আর এই যে ইমপ্ল্যান্টেশন ক্র্যাম্পস আছে, সে একটা টিংলিং, প্রিকিং বা স্ট্রেচিং, মানে টান টান মতন যে ফিল থাকে সে হিসাবে এই হয়। আবার পিরিয়ড পেন সাথে ব্লিডিংও হবে, আর ব্লিডিংটা ভালো নর্মাল ফ্লো মতন, কেন পিরিয়ড এসে গেছে তো সে নর্মাল ফ্লো হবে। এর সাথে কিন্তু স্পটিং হবে, যেটাকে আমরা বলি ইমপ্ল্যান্টেশন ব্লিডিং। সে হচ্ছে পিঙ্কিশ বা ব্রাউনিশ, পিঙ্কিশ এরকম কালার থাকে। আর যে পিরিয়ড ফ্লো আছে সেটা তো নর্মাল রেড, মারুনিশ এরকম কালার থাকবে। তারপর হচ্ছে এর সাথে যে প্রেগনেন্সি রিলেটেড অর যে সিমটমস আছে ওগুলো থাকবে না পিরিয়ড ক্র্যাম্প সাথে। অনেক মেয়েদের একটু পিএমএস, মানে প্রি মেন্সট্রুয়াল সিন্ড্রোম একটা কন্ডিশন আছে সে থাকে, তার মধ্যে হতে পারে একটু ব্রেস্টে টেন্ডারনেস বা এনলার্জমেন্ট, হেভিনেস লাগে, নজিয়া ভমিটিং অল্প করে লাগে, কিন্তু ও পেন এসে যাবার পর বা পিরিয়ড এসে যাবার পর ওরা কমে যায়। কিন্তু ইমপ্ল্যান্টেশন ক্র্যাম্পস থাকলে আপনার এইসব সিমটমস পারসিস্ট করবে, মানে প্রেগনেন্সি রিলেটেড যে যে সিমটমস আছে ওগুলো পারসিস্ট করবে। তার মধ্যে হচ্ছে নশিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, ব্রেস্টে হেভিনেস আছে, টেন্ডারনেস আছে, এনলার্জমেন্ট হতে পারে, আপনার ফুড ক্রেভিংস আছে, ফুড অ্যাভার্জনস আছে, মুড সুইংস আছে, ফ্যাটিগ, এক্সজশন, মানে খুব টায়ার্ড হয়ে যান আপনি, ফ্রিকোয়েন্সি অফ মিকচুরিশ, মানে বারে বারে পেচ্ছাপ করতে যেতে হয়, হেডেক হতে পারে, আর স্মেল সেন্সেশন চেঞ্জ হয়ে যাবে, ব্লোটিং, হেভিনেসটা অ্যাবডোমেন মধ্যে থাকতে পারে। এইসব হরমোনস জন্যে যে চেঞ্জেস হয়, প্রেগনেন্সি হরমোন, এসসিজি আছে, প্রজেস্ট্রন হরমোন, এইসব জন্যে আপনার এই চেঞ্জেস আছে আর এইগুলো পারসিস্ট করবে। ইভেন দো আপনার যে মাইল্ড একটা স্পটিং হয়েছে, তবু আপনার এই সিমটমসগুলো পারসিস্ট করবে। এই যে পিরিয়ডস আছে, তো পিরিয়ড ডেট সব মেয়েদের জানে কবে পিরিয়ড আসবে, আমাদের সাইকেল মতন পিরিয়ড আসে, তো এক দুদিন আগে থেকে ব্যথা হয়। আর এই যে ইমপ্ল্যান্টেশন ক্র্যাম্পস আছে, এই ওভিলেশন 6 to 12 days আফটার ওভিলেশন এই পেনটা অল্প করে থাকে, এর জন্য কোনো ট্রিটমেন্ট দরকার হয় না। আর এর জন্যে কোনো আপনার প্রেগনেন্সি উপরে কোনো হার্মফুল ইফেক্ট হবে না, কোনো ক্ষতি করে না, এর জন্য আপনাকে ওয়ারিও করতে হবে না। এই হচ্ছে আপনার কি আগে থেকে আপনি জানলে আপনি যে আছে আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করতে পারবেন, আপনার কেয়ারটা, নিজের কেয়ারটা আপনি ভালো করে করতে পারবেন। সেই জন্যে একটু পিরিয়ড মিস হয়ে যাবার আগে থেকে আপনার যদি সিমটমস জানা থাকলে আপনি নিজের একটু
খেয়াল করতে পারবেন, ডায়েটটা চেঞ্জ করতে পারবেন, মেডিসিন যে আছে অননেসেসারি মেডিসিনগুলো আপনি বন্ধ করে দেবেন, আপনার ডক্টর সাথে কনসাল্ট করবেন, পিরিয়ড মিস হয়ে যাবার পর একটা প্রেগনেন্সি টেস্টটা করবেন। তো আশা করি আপনার যেগুলো ডাউট ছিল ইমপ্ল্যান্টেশন ক্র্যাম্পস আর পিরিয়ড ক্র্যাম্পস এ মতন যে আছে ওগুলো সব ক্লিয়ার হয়েছে। এবার আসবো নতুন মেডিকেল ইনফরমেশনকে নিয়ে। নমস্কার।